হ্যালো ভিউয়ার্স, মামুনের রোজকার রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের আমের আচার তৈরি করে দেখাবো। আমের আচার তৈরি করতে কি কি লাগে সেগুলো আমরা দেখে নিই। এখানে আমি আম নিয়ে নিয়েছি, আমটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। কেটে রোদে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছি। যারা রোদে দিতে পারবে না তারা পাকার হাওয়াতে 2-3 ঘন্টা শুকিয়ে নিতে পারে, যাতে আমের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা শুকিয়ে যায়, না হলে পরে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি মশলার মধ্যে নিয়েছি মৌরি, সাদা সরষে, মেথি, 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি শুকনো কড়াইতে নেড়ে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আচারটা কালারফুল হয়, আর নিয়েছি হলুদ। এখানে আমি নুন নিয়ে নিয়েছি, এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি, এখানে আমি 100 গ্রাম মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এই মশলাগুলো হালকা নেড়ে নেব। এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার মশলাটা নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে একটা থালায় এই মশলাগুলো ঢেলে ঠান্ডা করে নেওয়ার পর আমি মিক্সিতে স্টোর করে নেব। এখানে মিক্সিতে আমার মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে মশলাটা থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি কড়াটা বসিয়ে তেলটা গরম করে নেব। গ্যাস জ্বেলে নিয়েছি, সরাসরি তেলটা দিলে এটা কাঁচা গন্ধ বেরোবে, তাই তেলটাকে আমি গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, তেলটা গরম হয়ে গেছে, তেলটা ঠান্ডা হতে দেবো। তেলটা পাশে সরিয়ে রাখছি, ঠান্ডা হতে দিলাম। আমি একটা ছোট গামলি নিয়ে নিয়েছি, এরপর আমি রোদে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দেব, নুনটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। এরপর আমি হলুদটা দিয়ে দেব।
এরপর আমি মাখিয়ে নেব নুন আর হলুদটা দিয়ে। সামান্য কালো জিরে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব কালার হওয়ার জন্য। গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেব। এরপর গরম করে রাখা তেলটা দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণগুলো আমি মাখিয়ে নেব। একটা মিষ্টি গন্ধ বার হয়েছে সমস্ত কিছু উপকরণ দিয়ে মাখানোর জন্য। আমের আচারটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কাঁচের জারের মধ্যে আমটা সারা বছর ধরে রেখে দিতে পারবো এবং মাঝে মধ্যেই রোদে দেবো যাতে এটা খারাপ না হয়ে যায়, আর সারা বছর ধরে আমি এই আমের আচারটা খেতে পারবো। আমার এই আমের আচারের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।